আদিবাসী ভাই বোনের মধ্যে তিনি মাটির অনুভূতি পান। তাদের সহজ সরল জীবনযাত্রা মুগ্ধ করে তাকে। আদিবাসী ভাইদের কপালে ভাই ফোঁটার পবিত্র টিকা এঁকে দিয়ে এমনই মন্তব্য করলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। রবিবার সকালটা তার বিধানসভা এলাকার অধীন বড়থল গ্রামের আদিবাসী পাড়া করমডাঙ্গায় কাটান। আদিবাসী বোনেদের হাতে তুলে দেন শাড়ি ও অন্যান্য উপহার, ভাইদের মিষ্টিমুখ করিয়ে দেন নিজের হাতে। এরপরই মাদলের দ্রিমি দ্রিমি বোলের সঙ্গে আদিবাসী রমণীদের সাথে নৃত্যের তালে পা মেলান। অগ্নিমিত্রা বলেন, সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। আদিবাসীদের পরিচ্ছন্নতা ও রুচিবোধের ভূয়সী প্রশংসা করেন বিধায়িকা। তিনি বলেন, ঝাড়খণ্ডে আসন্ন নির্বাচন উপলক্ষে তাকে রাত্রেই চলে যেতে হবে, কিন্তু প্রতি বছরই ভাই ফোঁটার দিনটা মাটির গন্ধমাখা মানুষগুলোর সঙ্গে কাটাতে তার খুবই ভালো লাগে বলে জানান তিনি। ওরাও পাড়ার এখানে এসেছি, আর সন্ধ্যেবেলাতে আমার অফিসে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ভাই ফোঁটা যাব, আর রাতের ভোজন হবে, নাচ গান হবে, কুইজ কম্পিটিশন হবে, পলিটিক্যাল কুইজ, অন্তাক্ষরি হবে। এইভাবেই দিনটাকে আনন্দ করে কাটানো। কাল থেকে আবার ঝাড়খণ্ডের কাজ, ঝাড়খণ্ডের আমি ইলেকশনের দায়িত্বে রয়েছি ধানবাদে। আজ রাত্রে বা কাল সকালেই আবার ঝাড়খণ্ড ফিরে যাবো। আজকে যে ডান্স ভীষণ ভালো লাগে আমার, আদিবাসী সম্প্রদায়কে ভীষণ ভালো লাগে। ওনাদের মতো পরিচ্ছন্ন সম্প্রদায় খুব কম আছে। ওনারা মাটির বাড়িতে থাকেন, কিন্তু এত সুন্দরভাবে মাটির বাড়িকে সাজিয়ে তাদের যে দেওয়ালে আঁকা এবং যা পরিচ্ছন্নতা মেনটেন করে ওনারা থাকেন, এবং ওনাদের যে আচার নিয়ম খুব সুন্দর এবং এত আন্তরিকতা, প্রতি বছরই আমি এখানে আসি এবং মন ভরে যায়। এবং আজকেও আমি এখানে তাদের, আমার যে ভাইরা দাদারা রয়েছেন তাদেরকে ফোঁটা দেবো, তাদেরকে মুষ্টিমুখ করাবো। এবং এই ধন্যবাদ জানাই আমাদের এখানকার কার্যকর্তা স্পেশালি ভূপেন্দ্র ওরাওকে এবং আমাদের অনমোল সিংকে, উজ্জ্বল মণ্ডল, রামানন্দকে, যারা পুরো এইটাকে অর্গানাইজ করেছেন, তাদের একত্রিত করা, পুরো জিনিসটাকে অর্গানাইজ করা, অনেক অনেক ধন্যবাদ। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলী, রিপোর্ট টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।